इन दंगाइयों के खिलाफ कार्रवाई क्यों नहीं की बहन और भाइयों अगर ये दंगाई उत्तर प्रदेश में इस प्रकार से अत्याचार करते अब तक मैं इनको लटका करके उल्टा लटका करके ठीक कर देता बांग्लार माटी ते दाड़िए मुख्यमंत्री के मुख्यमंत्री पाठ दिल उत्तर प्रदेश मुख्यमंत्री যোগী আদিত্যনাথ আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে শিখিয়ে দিলেন যে মুখ্যমন্ত্রী পদে বসে কিভাবে প্রশাসনটা চালাতে হয় পরিষ্কার যোগী আদিত্যনাথ আজকে বাংলায় ভোটের প্রচারে এসে মুর্শিদাবাদের বহরমপুর কেন্দ্রে জনসভায় মঞ্চে দাঁড়িয়ে পরিষ্কার বললেন যে উত্তরপ্রদেশে কোনো দাঙ্গা হয় না আগে হতো কিন্তু আমি দাঙ্গাকারীদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নিয়েছি যা তারা সাত পুরুষ অব্দি ভুলতে পার না তাই এখন আর দাঙ্গা হয় না দাঙ্গাকারীরা দাঙ্গা করার আগে এটা ভেবে নেয় যে দাঙ্গা করার চেয়ে ঠেলাগাড়িতে ব্যবসা করা ভালো যোগী আদিত্যনাথ কিভাবে শেখালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিভাবে প্রশাসন চালাতে হয় কিভাবে যোগী আদিত্যনাথ আজকে বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলারই মুখ্যমন্ত্রীকে মুখ্যমন্ত্রীত্বের পাঠ পড়ালেন সবটা দেখাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি বহরমপুরে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে শিখিয়ে দিলেন যে মুখ্যমন্ত্রীর পদে বসে কিভাবে প্রশাসনটা চালাতে হয় যোগী আদিত্যনাথ আজকে বলছেন উত্তরপ্রদেশে হিংসা হয় না এবং বাংলায় দেশকে দিশা দেখানো বাংলা এখন দিশাহীন যোগী আদিত্যনাথ মুর্শিদাবাদের বহরমপুরে দাঁড়িয়ে জনসভা করছেন নিশ্চয়ই শুনেছেন যে সপ্তাহ দুয়েক আগে রামনবমীকে কেন্দ্র করে মুর্শিদাবাদের দু একটি এলাকায় ঠিক কি হয়ে গেছে এবং সেটা জানার পরেই আজকে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি শেখালেন যে মুখ্যমন্ত্রী পদে বসে কিভাবে এই দাঙ্গাকারীদের এমন শিক্ষা দিতে হবে যাতে তাদের সাত পুরুষ অব্দি আর কোনোদিন দাঙ্গা করার কথা স্বপ্নেও না ভাবতে পারে बोल ले যোগী আদিত্যনাথ एके সরাসরি শুনে নিন উত্তর প্রদেশের प्रदेश মুখ থেকে जैसे यहाँ पे राम की पूजा होती है ऐसे ही उत्तर प्रदेश में माँ दुर्गा की पूजा होती है बड़े बड़े अनुष्ठान के साथ जैसे बंगाल में होती है वैसे ही माँ दुर्गा का अनुष्ठान बंगाल से ही गए हुए कलाकार वहां मूर्ति बनाते हैं वहां पे आयुषण होते हैं बड़े बड़े आयोजन होते हैं बड़े 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 पंडाल लगते हैं भव्य आयोजन होते हैं लेकिन न तो राम नवमी के अवसर पर और न ही नवरात्रि के अवसर पर ही उत्तर प्रदेश में कोई दंगा नहीं होता आखिर बंगाल में राम नवमी के अवसर पर और बैसाखी के अवसर पर दंगे क्यों हुए मैं बंगाल की सरकार से पूछना चाहता हूं मैं यही पूछना चाहता हूं और इन दंगाइयों के खिलाफ यहां की सरकार ने कार्रवाई क्यों नहीं की इन दंगाइयों के खिलाफ कार्रवाई क्यों नहीं की बहन और भाइयों अगर यह दंगाई उत्तर प्रदेश में इस प्रकार से अत्याचार करते अब तक मैं इनको लटका करके उल्टा लटका करके ठीक कर देता और वह हाल इनके कर देते हैं,

উত্তরপ্রদেশে এইরকম করলে তাকে উল্টো করে ঝুলিয়ে শিক্ষা দেওয়া হয় আর কি করে শিক্ষা দেওয়া হয় জাঙ্গা যে করতে চায় যে করতে যায় তাদের বাড়িতে সরাসরি বুলডোজার চালিয়ে সেই দাঙ্গাবাজকে শিক্ষা দেওয়া হয় যোগী আদিত্যনাথ বহরমপুরে দাঁড়িয়ে একেবারে আজকে হিংসা কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেটা শেখালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বহরমপুরে জনসভাতে আর কি বললেন যোগী আদিত্যনাথ सुन नहीं रहा अबे अगर हा, अगर आज हमें सोनार बांगला चाहिए तो मोदी जी के नेतृत्व में भारतीय जनता पार्टी की सरकार को लाइए भारतीय जनता पार्टी के कमल छाप को जिता करके भेजिए बहन और भाइयों आपको भारतीय जनता पार्टी आश्वासन देती है सुरक्षा की आपको भारतीय जनता पार्टी आश्वासन देती है आपकी समृद्धि की आपको भारतीय जनता पार्टी आश्वासन देती है बिना भेदभाव के सबका साथ और सबके विकास के भाव के साथ बंगाल को फिर से सोनार बांग्ला बनाने के संकल्प को आगे बढ़ाने का आश्वासन देने के लिए भारतीय जनता पार्टी आपके पास आई है योगी आदित्यनाथ बोलिए दांगाकारी देर उल्टो को झुलिए एम शिक्षा देवो सात पुरुष दांगा करते যোগী আদিত্যনাথ বিজেপির নেতা বিজেপি রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বিজেপির নেতা হিসাবে তার সমালোচনা নিশ্চয়ই করবে এই রাজ্যের বিরোধী দলগুলো তৃণমূল তো করবেই সিপিএম কংগ্রেসও করবে যোগী আদিত্যনাথের সমালোচনা তো হবে বিজেপির নেতা হিসাবে এবং আমিও আজকে সমালোচনা করতে চাই আমারও মনে হয়েছে যে যোগী আদিত্যনাথকে বাংলার বিজেপির নেতারা এটা বলে দেননি যে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু দাঙ্গাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেন না সেটাই শুধু নয় মমতা বন্দ্যোপাধ্যায় দাঙ্গাবাজদের বিরুদ্ধে কোনো শাস্তি প্রদান করেন না সেটাই নয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ দাঙ্গাবাজদের বিরুদ্ধে নেয় না শুধু সেটাই নয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই দাঙ্গা করা নিজেই দাঙ্গাতে উস্কানি দেন একবার নয় দু সাল থেকে আমরা দেখছি দু তেইশ সাল রামনবমীর আগের দিন বলে দিয়েছিলেন যে রামনবমীর মিছিলে যারা যাবে তারাই দাঙ্গা করবে তারপরে আমরা দেখলাম হাওড়াতে এবং ডালখোলাতে যারা রামনবমীর মিছিল নিয়ে গেল শোভাযাত্রা নিয়ে গেল তাদের মাথায় হাওড়াতে বাড়ির ছাদ থেকে ইট পাথর বিয়ারের বোতল পড়লো এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ এবং দাঙ্গাবাজরা একসঙ্গে দাঁড়িয়ে দাঙ্গাবাজরা পাথর ছুটছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ কাঁদানা গাছের কাঁদানা গাছের সেল ছুটছে এই রামনবমীর শোভাযাত্রাকে ছত্রভঙ্গ করতে সেই ভিডিও আমি আপনাদের বারবার দেখিয়েছি দু দিন আগে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জনসভায় সংখ্যালঘু মুসলিমদের উস্কানি দিতে শুরু করলেন যে হিন্দুরা দাঙ্গা করবে রামনবমীকে কেন্দ্র করে ওদের দাঙ্গা করা চক্রান্ত আছে ওরা দাঙ্গা করবেই শেষ অব্দি দেখলাম কোথাও কিছু হয়নি একমাত্র মুর্শিদাবাদে দুটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলো সেই একই ব্যাপার ভিডিওতে ধরা পড়ল যে রামনবমীর যারা যাচ্ছিলেন সেই হিন্দুদের মাথায় এবং সেই শোভাযাত্রা পাহারা দিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ নিয়ে যাচ্ছিল তাদের মাথায় বাড়ির ছাদ থেকে ইট পাথর এবং বিয়ারের বোতল পড়লো শুধু তাই নয় বোমাও পড়লো সেই ভিডিও গোটা বাংলার মানুষ দেখে নিয়েছে যোগী আদিত্যনাথকে বঙ্গ বিজেপির নেতাদের এটা বলা উচিত ছিল তিনি যে শিক্ষাটা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে দাঙ্গাবাসদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে হবে ঠিকই বলেছেন উল্টো করে ঝুলিয়ে এমন শিক্ষা দিতে হবে যাতে সাত পুরুষ আর দাঙ্গা করার কথা না ভাবতে পারে কিন্তু বিজেপির নেতারা যোগী আদিত্যনাথকে এটা বলে দেননি যে সেই দাঙ্গায় উস্কানি দেবার নামটা যদি স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয় তাহলে কি করতে হবে কালকে আমার বাবুরা লম্ফোঝম্প করবেন আরে রাম কখনো তো বলেনি যে ভোজালি নিয়ে মেরে এসো হিন্দু মুসলমানের দ্বন্দ্ব লাগিয়ে দাও একজন গুন্ডা বলছেন রামনবমীর দিন যা স্ত্র পাবো নিয়ে বেরোবো দেখবো কে কি করতে পারে আরে তোর যা অস্ত্র তুই তাই নিয়ে যা আমি রামনবমীর মিছিল আটকাবো না কিন্তু মনে রাখো মিছিল আমরাও করবে তোমরাও করবে রমজান মাসও চলছে রোজার মাসও চলছে একটা মুসলিম এরিয়ায় গিয়ে হামলা করলে মনে রেখো তার বিরুদ্ধে আইন আইন অত পদক্ষেপ নেবে মিছিল মিটিং করার তোমার অধিকার আছে দাঙ্গা করার অধিকার নেই তোমাদের মিছিল করতে কেউ বারণ করেনি তুমি তরোয়াল নিয়ে বুলডোজার নিয়ে মিছিল করবার পারমিশন অধিকার তোমায় কে দিয়েছে আজকে আমি শুনেছি হাওড়া হাওড়া এমনকি বুলডোজারও ইউজ করেছে গট রিপ্লাই তোমায় দেব কি রিপ্লাই মুখ্যমন্ত্রীর প্রেস কনফারেন্স দেখুন হিন্দু 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 দাঙ্গা করেছে হিন্দু করেছে এ কোন মুখ্যমন্ত্রী পশ্চিম বাংলা আর আজকের দিনে ওদের দাঙ্গা করার পরিকল্পনা আছে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন দাঙ্গা করে চায় দাঙ্গা করা ছাড়া মিথ্যে কথা বলা ছাড়া ভাওতা ছাড়া বিজেপির আর কোনো গ্যারেন্টি দাঙ্গা করো ভোট লোটো সংখ্যালঘুদের পেশো দাঙ্গাবাজদের বিরুদ্ধে ব্যবস্থা কি করে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নিজে যখন উস্কানি দেন এটা জানলে যোগী আদিত্যনাথ আর কি পরামর্শ দিতেন সেটা আমার জানার খুব আগ্রহ ছিল আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেবো না